कुड़ीग्रामे पोस्टी सेंटर सेवा केंद्र चालू होलेও মাঠ পর্যায়ে মিলছে না সুফল। অধিকাংশ পোস্টি সেন্টারে ল্যাপটপ, স্ক্যানার ও প্রিন্টার নষ্ট। কোথাও আবার ঘর নেই, তবু দেয়া হয়েছে এসব উপকরণের বরাদ্দ। এতে ব্যক্তিগত কাজে ব্যবহৃত হচ্ছে মূল্যবান এসব যন্ত্রপাতি, ফলে সরকারের পোস্টি সেন্টারের সেবা পাচ্ছে না সাধারণ মানুষ। কুড়িগ্রাম প্রতিনিধি আতাউর রহমান বিপ্লবের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। ভুরুঙ্গামারীর বলদিয়া পোস্ট ই সেন্টার এখনো মেলেনি সরঞ্জামাদি। পরিপাটি ভবনের ভেতরে সবজি রাখা। এখানকার মানুষকে পোস্ট ই সেন্টারের সেবা নিতে প্রায় 3 কিলোমিটার দূরে সাধু বাজারে যেতে হয়। সুযোগ সুবিধা তো পাওয়া যাচ্ছে না, ওসব তো আমরা কোনোদিন দেখেই নাই। চাকরির আবেদন বা টাকা ওরকম আদান প্রদান এখানে হয় না। জিনিসগুলো আছে পার্শ্ববর্তী যে আমার যে সাধুমর আছে যেখানে লোক সমাগম বেশি। সবলপার বাজারে কেদার ডাকঘর কাগজে কলমে থাকলেও ঘরের অস্তিত্ব নেই। এখানে বরাদ্দ দেয়া হয়েছে ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার সহ আসবাবপত্র। বাজারের দোকানে ব্যবহার হচ্ছে এসব। মাসিক যেটা আয় হয় সেখান থেকে 10% সরকারকে দেই, 10% মাস্টারকে দেই। বঙ্গ সোনাহাট ডাকঘর ভবন না থাকায় ইউনিয়ন পরিষদের একটি কক্ষে পোস্ট এ সেন্টার চালু করা হয়েছে। সেখানেও পোস্টমাস্টার ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন ল্যাপটপ। আবার কোথাও নষ্ট হয়ে পড়ে আছে সরঞ্জামাদি। সোনাহাট ইউনিয়নে যে পোস্ট অফিস, এটা যে কোন জায়গায় এটা আমরা সঠিক জানি না। পোস্ট অফিস থেকে আমরা সেবা পাই না। ই সেন্টারের ব্যবস্থা করার জন্য উদ্যোগন কর্পোরেশনের নিকট আমি অকুল আবেদন জানাচ্ছি। সরঞ্জামাদি বরাদ্দে অনিয়মের বিষয়ে পরিদর্শক জানান, কর্তৃপক্ষের সিদ্ধান্তে নিরাপত্তার কথা বিবেচনা করে নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে। যে অফিসে ধরেন সিকিউরিটি নাই, হ্যাঁ ধরেন যে ঘরেই নেই, সেখানে তো তাকে কত বসতে হবে, এজন্য আমার ডিপার্টমেন্ট এটাকে শিথিলতা দেওয়া আছে। জেলার 9 উপজেলার 73টি ইউনিয়নে 80টি পোস্ট অফিস চালু আছে, তবে যথাযথ মনিটরিংয়ের অভাবে নামকাওয়াস্তে চলছে সেবা কার্যক্রম। সমর ইসলাম, 21 টেলিভিশন।